এটা এফোর করা আমার ফ্যামিলির পক্ষে খুব একটা সম্ভব হয় না। তো আমি নিজেও চেষ্টা করি যে আমি টিউশনই করে আমি আমার খরচটা মেনটেন করার চেষ্টা করি। তো আমি দেখা যাচ্ছে আমি এই যে ছয়টা টিউশনই করি, কোচিংয়ে পড়াই, তারপর সেখানে সেখান থেকে একটু বাসায় আছি, বাসায় আসার পর নিজের পড়া করি, এবং গত সেমিস্টারে আমার রেজাল্ট ছিল আউট অফ ফিজিক্যাল কোর্স করিয়েছিল। তো আমি এখানে গেম স্পোর্টস করতাম, শুধু গেম স্পোর্টস কালচারাল ফাংশন সাথে সাথে পড়াশোনা করতাম। এই যে এই মানে নিজেকে ধরে রাখা এই যে সক্ষমতাটা দিয়েছে আমাকে ক্যারিয়ার করে। তো ক্যারিয়ার করতে পরে যে বিজ্ঞপ্তি করবার এটা আসলে অনুচিত, বরঞ্চ সবকিছুকে আসলে পজিটিভে নেওয়া উচিত। যে জিনিসটা যত কষ্টের মধ্যে অর্জন করা যায় সেই জিনিসটা তত বেশি ভালো। একটা এক্সাম্পল দিই, এই যে তোমরা কয়েকদিন আগে দেখলাম সাহারা নামে একটা অ্যাপ খুললো, সাহারা সরি সারাহা, তো তো সাহারা খাতুন তো আমাদের মিনিস্টারের নাম সারাহা। তো এই অ্যাপটা দেখা যাচ্ছে 2016 সালে খোলার পর খুব বেশি ফেমাস হয়ে গিয়েছে এবং গুগল ট্রেন্ডে দেখা গেছে যেটা নাম্বার ওয়ান পজিশনে ছিল। কিন্তু 2017-এ এই সারাহা অ্যাপ নিয়ে একটা রিপোর্ট আসলো এবং গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপটা টোটালি ডিলিট হয়ে গেল। তো ব্যাপারটা হচ্ছে যে তুমি যদি এটা ভাবো যে হ্যাঁ খুব কেউ তাড়াতাড়ি সাইন করছে, আমি করতে পারছি না, আমার আমি এখানে থেকে অনেক পিছিয়ে পড়ে আছি, আমার ক্লাসমেটটা বাইরে অনেক ভালো রেজাল্ট করছে, ব্যাপারটা এরকম না। তোমরা তো হ্যারি পটার পড়েছো, জেকে রাউলিং লিখেছেন, জেকে রাউলিং কি জানো উনি ওনার লাইফে যে হ্যারি পটার যখন লেখার পর 12টা পাবলিকেশনসের কাছ থেকে রিজেক্টেড হয়েছিল, 12টা পাবলিকেশনসের কাছ থেকে, তারপরও উনি কিন্তু হার মানেননি এবং এখনও আমরা জেকে রাউলিংকে চিনি। তো যে জিনিসটা যত কষ্টের মধ্যে অর্জন করতে পারবে সেই জিনিসটা আসলে অনেক দিন ধরে স্থায়ী থাকবে। এবার আরেকটা কথা বলি, তোমরা হোয়াটসঅ্যাপের নির্মাতা উনি একসময় ফেসবুকে ছিলেন। তো ফেসবুক থেকে যখন ডুয়েন্টি ওয়ান কপি ডাউন করা ফেসবুক নিয়ে অ্যাকচুয়ালি very much depressed, and then he took an initiative, or probably it was failure, but later he became more successful due to his initiative, due to his inspiration, which actually we all need that inspiration, we all need that positivity. আমরা যদি পজিটিভ না থাকি আমরা কখনোই লাইফের সামনে আগাতে পারবো না। এখন অনেকে ভাবো যে আমি তো খেলাধুলা করি, আমার ক্লাসমেটরা তো অনেকেই পড়ে, ওরা তো প্রেস আওয়ারে পড়াশোনা করছেন। বিশ্বাস করো তুমি যখন সব কিছু করে তোমার পড়াশোনাটা করবা, এই যে মেনটেন্স, আমরাও প্রথমে ক্যারিয়ার কলেজ দিচ্ছি ভাবলাম হ্যাঁ আমি তো সিনিয়র, আমার সামনে কীভাবে, আমার তো এক সিনিয়র, সে আমাকে কীভাবে পালন দেবে না লাগা। তো দেখা গেছে যে আমি এখন যেখানে করি ওইখানে সিনিয়রিটি নাই, এবং না থাকাটাই সব থেকে ভালো, না থাকাটাই এখন অনেক বেশি ভালো। হ্যাঁ সিনিয়রকে আমি টু সাম এক্সপেক্ট আমি রেসপেক্ট করবো, বাট এই যে সিনিয়রদের প্রতি ভীতি, জানো আমি যেটা বলবো আমার লাইফ থেকে যেটা কাহিনী, যেমন আমি আইএসডি ফার্স্টে আমার ক্লাসমেটের সাথে ভীতি গিয়েছিলাম, কিন্তু যখন ফার্স্ট আইএসডিতে আমার বললো না আমি সেকেন্ড আইএসডি গেলাম, এবং সেকেন্ড আইএসডি অবভিয়াসলি আমাকে জুনিয়রদের সাথে গিয়া লাগলো। তো যে জুনিয়রগুলোকে আমি ধ্যান করলাম তাদের সাথে সেকেন্ড আইএসডিতে আমাকে গিয়া লাগলো। তো লাইফ কখন তোমাকে কোথায় নিয়ে যায় বলতে পারবে না। তো এখন এত ডাউট বা ব্র্যাগিং করে লাভ নেই, বোঝা গেছে? তো সিনিয়রি জিনিসটি রাখবা, বাট এটাও একটা মেইনটেন্সের মধ্যে যাতে থাকে। তো আর সবার সাথে রিলেশন ডেভেলপ করার চেষ্টা করবা, উইচ ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট, ইউনো। আর আমি বেশি কিছু বলবো না, কারণ বলার আমাদের পাতলা আছে এবং ওনারা তোমাদেরকে আরও বলবেন, ওনারা আমাকে আরও অনেক সিনিয়র লাইফকে আরো অনেক ভালোভাবে দেখেছেন। আমি আমার পার্সপেক্টিভ থেকে আমি যতটুকু বলার আমি ঠিক ততটুকুই বললাম, লাইফে আরো দেখা বাকি আছে, ইনশাআল্লাহ যদি আরো কিছু হয় লাইফে ওগুলোর গল্পগুলো তোমাদের সাথে করবো। ধন্যবাদ। আমাদেরকে ইনভাইট করা হয়েছে তখন আসলে আমার মানে কিরকম ফিলিং
আমি বুঝাতে পারবো না। তো তখন দেখা যায় যে অনেক ক্লাসমেটের আইটেম পড়ছে, কারো কার্ড, আমার ছিল ক্লাস ছিল, একটা ওয়ার্কশপ ছিল, একটা 3 দিনের কনটেস্ট ছিল। তো আমি সব ফেলে এখানে একটা প্ল্যান করলাম, কনটেস্টের যেটা ছিল সেটা 3 দিনের ছিল, তো ওটা আমি একদিনে কোনো রকমে শেষ করে এখানে আসার জন্য রওনা দিলাম। আসলে এখানে আসার মানে এই ইনভিটেশনে মানে ভেবেছিলাম আসার কারণটা হচ্ছে আমি কলেজ থেকে যাওয়ার পর কলেজকে প্রচন্ড পরিমাণে হচ্ছে মিস করতাম। মানে আমি বাইরে অনেক কিছু দেখে হচ্ছে আমি ভাবতাম যে কলেজে থাকতে হয়তো এটা হতো, মানে অনেক নস্টালজিক হয়ে যেতাম। কলেজে যেরকম আমরা ক্লাসমেটের কাছ থেকে ফ্রেন্ডের কাছ থেকে অনেক বেশি সাহায্য পাই, অনেক মানে সবাই সবার প্রতি অনেক কম্প্যাশনেট, কিন্তু বাইরের লাইফে তোমরা হয়তো সেটা পাবা না। ক্যারেক্টার উদ্দেশ্যে বলছি, বাইরের জগতে গেলে দেখবা হয়তো সবাই তোমার এখানকার বন্ধুদের মতো হবে না। আমি যখন প্রথম ক্যাট কলেজে আসি তখন ক্লাস 7 থেকে 12 পর্যন্ত আমি অনেক কান্নাকাটি করতাম যে আমি কলেজে থাকবো না। কিন্তু সেই আমি হচ্ছে কলেজ থেকে যাওয়ার পর দেখা যায় যে কলেজে আসার জন্য মানে এই এক বছর কলেজ থেকে যাওয়ার এক বছরের মধ্যে আমি দুবার আসছি, গত 1 মিনিট আসছি, এবার আসছি। আর কলেজ থেকে বের হওয়ার পর দেখা যায় যে ভার্সিটি লাইফের মানে পদার্পণের আগে যে অ্যাডমিশন টাইমটা থাকে ওইটা হচ্ছে মানে মোটামুটি জীবনের সবচেয়ে ক্রুশিয়াল যে মোমেন্টটা সেটা। তো ওই টাইমটা হচ্ছে গিয়ে যদি তোমরা ভালো মতো কাজে লাগাতে পারো তাহলে পরের লাইফটা অনেক ইজি হবে। তো ওই টাইমটাতে মানে কলেজ থেকে তো পড়াশোনার ব্যাপার করে গেছি, ওই টাইমটাতে হচ্ছে শুধু প্র্যাকটিসের যেটা ব্যাপার, শুধু প্র্যাকটিস করা দরকার। এই জিনিসটা করলেই হয়তো সফলতা অর্জন করতে পারবে। আর আমাকে যদি কোনো যিনি তিনটা উইশ করতে বলে যে তুমি তোমার লাইফে কি চাও, আমি প্রথম উইশটা করবো যে আমি আমার ক্যারেট কলেজ লাইফ ব্যাক চাই, দ্বিতীয় উইশটাও করবো যে আই ওয়ান্ট মাই ক্যারেট কলেজ লাইফ ব্যাক, আর তৃতীয় নম্বর উইশটাও এটাই হবে। এই তো এখন হয়তো কলেজে আসছো, এখন মনে হবে যে কি বিরক্তিকর জায়গা, কিন্তু একসময় এই জায়গাটাকে অনেক মিস করবা। আর এই তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি, ধন্যবাদ। এরপরে আর আমরা কিছু করতে পারি না, মাঝে মাঝে পার্টি করতে ইচ্ছে করে, বাট বাইরে গেলে আজকে আমাকে অনেকে বললেন যে আমি আমার স্বাস্থ্য খারাপ হয়ে গেছে। কারণ হচ্ছে এখানে যতটা সুন্দর গোছানো জীবন, এত সুন্দর গোছানো জীবন আর কোথাও তোমরা পাবে না। অনেকে আসতে হয় বাইরে থেকে আমরা এটা করতে পারতাম ওইটা করতে পারতাম, কিন্তু ক্যাডেট জীবন আসলে খুব সুন্দর একটা জীবন। 10:45 আমার মনে আছে একদিন আমি গল্পের বই পড়ছিলাম, নাদিয়া ম্যাডাম আসলেন সুন্দর করে বইটা সরিয়ে হাত থেকে নিয়ে ভাগ করে ঠিক মায়ের মতো টেবিলের উপর রাখলেন। তারপর ম্যাডাম যে আসতেন বসেই জানানোর কথা বলতেন, এখন হলে থাকতো বুঝি আসলে ঘুমাতে বলার কেউ নাই, মশারি টাঙাতে বলার কেউ নাই, মশা কেমন খাচ্ছি বিরক্ত হচ্ছি, কিন্তু এই জীবনটা মানে খুব বিকল্পই মাঝে মাঝে কত সুন্দর ছিল, মানে আমাদের সময়গুলো কত মূল্যবান ছিল। তোমরা কি চিন্তা করো, মাঝে মাঝে কলেজে থাকতে আফসোস হতো যে বাইরে ও ফোন ইউজ করছে, আমি ইউজ করতে পারছি না, আমি নর্মাল বাসায় কথা বলতে পারছি না, আর ওরা ফেসবুকে এই ছবি দিচ্ছে ওই ছবি দিচ্ছে, বাট রিয়েল লাইফ আর ভার্চুয়াল লাইফ এই দুটাকে মেলানো যাবে না আসলে। বিকজ তোমরা এখানে থেকে মানে আমি কিছু নির্মল আনন্দ, আমার জীবনে খুব সুন্দর সুন্দর কিছু স্মৃতি এই কলেজ লাইফ থেকে পাওয়া, যেটা বাইরে বলে হয়তো আমি পেতাম না। আমার অনেকটা ভার্চুয়াল অবাস্তব জিনিস অবাস্তব জগৎ থাকতে হতো, তোমাদের এখন যেটাকে দেখে আনন্দ মনে হয়
বাহিরের জগৎ জীবনটা আসলে এই সময়টা খুব মূল্যবান। তোমরা যদি হাসি খেলাধুলা করো বা এখন বাইরে দেখা যায় ধরো একটা গ্রুপ হয়ে ওরা বসে থাকলে সবাই সবার ফোনে বিজি, এটা ওয়ান কাইন্ড অফ শো অফ প্রেজেন্স, এটার মধ্যে কিন্তু আনন্দ নাই। আনন্দ হচ্ছে যে তোমরা একসাথে গল্প করতেছ, মানে লাইফের শেষ মোমেন্টে গিয়ে তোমার যে যে মোমেন্টগুলো মনে পড়বে সেই মোমেন্টগুলো হচ্ছে তোমাদের সবচাইতে স্পেশাল মোমেন্ট। ফেসবুকে পোস্ট করা বা ম্যাসেঞ্জারে চ্যাট করা এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না। আমি এই কথাগুলো বলছি কারণ কলেজে থাকা অবস্থায় আমাদের মধ্যে এই টেন্ডেন্সিটা খুব কাজ করে যে আমার ফোন ইউজ করতে পারছি না, বাসায় থাকলে আমি এখন ফেসবুকে অ্যাক্টিভ থাকতে পারতাম, বা হচ্ছে কিছু টেন্ডেন্সি কাজ করে ফোন নিয়ে আসা কলেজে, বাট এগুলা হচ্ছে রিয়েল লাইফ না। আমি খুবই কৃতজ্ঞ কারণ এইখানে আসার কারণে আমি কিছু আনন্দকর মুহূর্ত পেয়েছি। বাসায় থাকলে হয়তো বাকি সবার মতো চোখে দাঁড়া দিয়ে দিতাম, ফেসবুক অ্যাকাউন্ট থাকতো, বা এইখানে থাকাতে কিছু সত্যিকারের আনন্দ পেয়েছি, খুবই সত্যিকারের। ওখানে শিউলি ফুল গাছ আছে, সকালবেলা ওখানে যখন ফুল ফোড়াতে যেতাম, এগুলো আসলে একটা পার্ট অফ লাইফ, জীবন এটাই, জীবন ফেসবুক বা মেসেঞ্জার না। তো এই জীবনটাতে যখন আমরা ক্যারেক্ট লাইফে থাকি তখন হচ্ছে আমরা বুঝতে পারি না কতটা প্রেশার, বাইরে গেলে বোঝা যায় এত সুন্দর বোঝানোর জীবন। তারপর আমাদের মিলগুলার যেটা কথা যদি বলি, এত সুন্দরভাবে ম্যাডাম রেখেছে খাওয়াচ্ছেন, ডিম খাওয়াচ্ছেন, এগুলো তো বাইরে গেলে খুব মিস করবা। যেরকম মায়ের মতো বাবার মতো কেউ এসে খেতে বলে না, কেউ কম ভাত নিলে বলে না একটু দাও, বুঝছ তো? হচ্ছে এই জীবনটাকে এই মোমেন্টগুলো এত প্রেশার, এখনই ফিল করার ট্রাই করো, বাইরে গিয়ে আফসোস করার চাইলে এখনই ফিল করো। ভবিষ্যৎ বা অতীত না, বর্তমানটাকে অনুভব করার চেষ্টা করো আর বর্তমানটাকে সবচাইতে হাইয়েস্ট লেভেলে এনজয় করার ট্রাই করো। আর এনজয় কিন্তু ইলিগাল কিছু করে করতে হয় না, লিগালভাবেই হাসি ঠাট্টা খুঁজুরির মাধ্যমে অনেক অনেক সুন্দর একটা জীবন পার করা যায়, অনেক সুন্দর কিছু অনুভূতি নিয়ে থাকা যায়। আরেকটা ব্যাপার হচ্ছে তোমাদের ফিউচার, এটা কিন্তু তোমাদেরই হাতে, তোমাদের ফিউচারটা অন্য কেউ বলে দেবে না। তুমি যে ফ্রেন্ডটা তোমাকে ধরো একটা জিনিস কি বাইরে গেলে দেখবা পড়াশোনা করতে গেলে অনেকে বলতে আসে একটা ওয়ার্ড প্রচলিত আছে, বাট এগুলোতে কখনো ফিউচার মানে ফিল করবার আছে আমার এখন ইয়ো হতে হবে, কারণ তোমার লাইফটা তোমার, তোমাকে এটা বোঝাতে হবে নিজের কাছে এটাই তুমি যা করো করো। আরেকটা ব্যাপার হচ্ছে এই টাইমটা তোমরা যে সময় আসছো এটা হচ্ছে বেসিক বিল্ড আপের টাইম, বেসিকটা খুব ভালোভাবে বিল্ড আপ করতে হবে, কেন পরবর্তী সময়ে গিয়ে বেসিকটাই তোমাদের কাজে লাগবে। এখন অনেক নাইন লেভেল যারা আসছো নাইনে আমাদের নাইনে একটা টেন্ডেন্সি থাকে, নাইনে ভালোভাবে পড়ে কি হবে ট্রেনে গিয়ে কোপাকোপি একটা পড়াবে, এরকম একটা টেন্ডেন্সি আমাদের মধ্যে থাকে। কিন্তু প্রত্যেকটা সময় মানে তুমি যতটা সুন্দরভাবে তোমার বেসিক গড়ে তুলতে পারবা প্রত্যেকটা পরীক্ষা তুমি ততটাই ভালো, তোমার বোর্ড রেজাল্ট ভালো হবে অ্যান্ড দেন অ্যাডমিশন টেস্ট, এখানে কিন্তু বেসিক থেকে অনেক কোয়েশ্চেন আছে। এইচএসসি আর এসএসসি জিপিএ কিন্তু অ্যাডমিশন টেস্টে কাউন্ট হয়, নাম্বারের সাথে যোগ হয়। তো তোমরা যদি এখানে পিছিয়ে যাও অনেকে চাইতে অনেক পিছিয়ে যাও, বুঝছো? এই জন্য যেটা করবা সেটা হচ্ছে এখন থেকে খুব ভালোভাবে পড়াশোনা করবা যাতে এসএসসি আর এইচএসসি রেজাল্টটা ভালো হয়, সবার যাতে গোল্ডেন জিপিএ পাস থাকে। আর যাদের স্বপ্ন ধুয়েতে পড়ার, তোমরা যদি কোনোটাকে গোল্ডেন ওখানে ওদের রিকোয়ারমেন্টটা বেশি, তো তোমাদের সবসময় টার্গেট থাকতে হবে যে আমি 95 অফ নাম্বার পাবো, কোনোভাবে পিছায় পড়া যাবে না, এখন থেকে আগায় থাকতে হবে। এখন থেকে যত আগায় থাকবা সারাটা জীবন ধরে ততই আগায় থাকবা, তো একদম ফার্স্ট থেকে প্রিপেয়ার থাকতে হবে, জীবনে প্রথম করতে হবে। আর জীবনে প্রথম হওয়ার একটা স্টেপ হচ্ছে ক্লাসে প্রথম হওয়া, সবাই তো ক্লাসে প্রথম হবে এখন না, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে যাতে আমরা ওই লেভেলে পৌঁছতে পারি। ফার্স্ট টাইম হওয়া এক দুই মার্কস তৈরি করতে হওয়া, ফার্স্টের সাথে যে একটু পিছিয়ে থাকবে তার ভিতরে যাতে 10-20 না হয়, 5-6 হতে পারে একদম লাস্ট যে তার, সেইভাবে চেষ্টা করতে হবে সবার রেজাল্ট ওই লেভেলে থাকে। আরেকটা জিনিস হচ্ছে কোঅপারেশন, এটা খুবই ইম্পর্টেন্ট, একজন আরেকজনের কি কোঅপারেট করবো, একটা জিনিস তুমি ভালো বুঝো আরেকজনকে বুঝাই না, যত বুঝাবা তত তোমার প্র্যাকটিস হবে, তোমার তত ভালো হবে যে এই জিনিসটা একটা চর্চা হয়ে যাবে খুব সুন্দর করে বুঝাতে পারলে, আর তোমার একটা স্পিকিং ক্যাপাবিলিটি গ্রো করবে যেটা তোমার পরবর্তী লাইফে অনেক কাজে লাগবে। এই যে
জন্য এখন থেকে কোঅপারেটিভ হওয়া মানে এটা কাজের মধ্যে নাই আসলে আমরা আসলে খুব কোঅপারেটিভ যেখানে কলেজ থেকে একটা বড় পাওয়া আমরা খুব কোঅপারেটিভ মানে আমরা কখনো কোনো ঈর্ষা করি না আমি প্রতিটা পদে পদে আমি উপলব্ধি করতে পারি এখানে আমাদেরকে সিস্টেমে গড়ে তোলা হয়েছে এই সিস্টেমে যদি আমি সারাটা জীবন করতে পারতাম আমি কখনো কোথাও ফেলিয়ার হিসাবে গণ্য হব না এই কলেজ এই ক্যাডেট কলেজ সিস্টেম আমাদেরকে সেভাবেই গড়ে তুলেছে যে কোনো সিচুয়েশনে যে কোনো কিছু হ্যান্ডেল করতে পারে যে কোনো ধরনের বিপদের সময় যত ছোটই হোক একটা ক্লাস টুয়েলভের যে ম্যাচিউরিটি সেটা বাহিরের যে কোনো স্টুডেন্টের থেকে অনেকাংশে বেশি কারণ তারা সেই সেভেন থেকে টুয়েলভ পর্যন্ত বিভিন্ন স্টেজের মধ্যে দিয়ে যায় যে স্টেজগুলোর কারণে সে একটা দায়িত্ব গ্রহণ করতে পারে তার দায়িত্ব নেওয়ার মতো ক্ষমতা তার থাকে আমি আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স বলি সেটা হচ্ছে আমার বাবা 2014 সালে রোড অ্যাক্সিডেন্টে মারা যান তো সেই সময় হচ্ছে হঠাৎ করে মারা যান মানে তিনি হচ্ছে 7 মার্চ হচ্ছে অ্যাক্সিডেন্ট করেন এরপর তিনি হচ্ছে অ্যাক্সিডেন্ট দেখছিলেন তো ওই সময় আমার মানে আমি এখন আছি সিলেট এমএজ মানে মেডিকেল কলেজে ইন্টার্ন হিসেবে তো তখন হচ্ছে আমার প্রথম প্রফেশনাল পরীক্ষা ছিল প্রথম পেশাগত পরীক্ষা তো প্রথম পেশাগত পরীক্ষার আগের সময়টা খুব গুরুত্বপূর্ণ একটা সময় জীবনে প্রথম পেশাগত পরীক্ষা দেওয়া তো সেই সময় এ ধরনের একটা সিচুয়েশনে একটা ছেলে বা মেয়ে মেন্টাল কন্ডিশন কখনো ক্যাবল থাকা মানে রাখা খুব মানে কঠিন ব্যাপার তো সে সময় 7টা দিন আমার বাবা আইসিউ হয়েছে এবং 7 দিন পর তিনি এক্সপায়ার করেন তার দাফন হওয়ার জাস্ট 2 ঘন্টা পরে আমার ছোট বোনের ক্যাডেট কলেজে রেজাল্ট হয় যার 2 ঘন্টা পরে ক্যাডেট কলেজে রেজাল্ট হয় এবং তখন সে জানতে পারে এই কলেজে লিখে গেলে আমি তখনই ডিসিশন নিয়েছি যে তাকে ক্যাডেট কলেজে পাঠাতে হবে আমার মা একা হয়ে যাচ্ছে আমি যেহেতু বাসায় থাকছি না আমার বোনকেও আমাকে বাহিরে পাঠিয়ে দিতে হবে সেক্ষেত্রে আমি এ ধরনের একটা কঠিন ডিসিশন নিতে বাধ্য হই বা নেই কি কারণে নেই এবং আমি মনে করি আমার জীবনের সবচেয়ে বেস্ট ডিসিশন গুলার একটা হচ্ছে আমার ছোট বোনকে আবার ক্যারি করতে পারে ক্যাডেট কলেজ মানুষকে যে মানবিক গুণাগুণী গুলো উপহার দেয় তার মেন্টাল যে ম্যাচুরিটি যে মেন্টাল যে চেঞ্জ গুলো আনে সেটা বাহিরে এত সহজ আনা সম্ভব না আমরা মনে করি যে এখানে আমরা খুব দূর বাইরে মধ্যে আছি বাইরে থাকলে খুব কমফোর্টেবল লাইফ লিড করতাম বাইরের লাইফটা কখনোই কমফোর্টেবল না বাইরে প্রত্যেকটা পদে পদে চলতে গেলে প্রচুর খাওয়া লাগে তোমাদের বয়সই এখন এই বয়সটা খুব বাঙালি বলি এই যে অনেক ধরনের অ্যাক্সিডেন্ট হবে এবং বাহিরের অনেক মেয়ে বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্টের শিকার অনেক হ্যারাসমেন্টের শিকার এবং তোমরা লাকি তোমরা একটা সুন্দর পরিবেশে আছো যেখানে তোমাদেরকে সন্তান তুল্য হিসেবে ট্রিট করা হয় তোমাদের কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করতে হয় না তোমরা অনেক গুরুত্বপূর্ণ একটা জীবনের মধ্যে গুরুত্বপূর্ণ একটা সময় সুন্দরভাবে পার করছো আর সেই সাথে তোমাদের পড়াশোনার পাশাপাশি তোমাদের যে গুণগুলো আছে যে তোমাদের এক্সট্রা কারিকুলার যে কোয়ালিটিগুলো আছে